আসসালামু আলাইকুম, আমি ইমা আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আমি টুকটাক একটু বাহিরে যাব, কোথায় যাব সেটা বলবো না, সো টুকটাক একটু শপিং করছি। কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি, চলেন দেখে আসি আমি কি কি শপিং করি টুকটাক, অত হাই কিছু না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। গাছপালা, এখানে গাছপালা ভালোই হয়, আমি মাঝে মধ্যে নেই। যারা গাছ পছন্দ করে তাদের জন্য বেটার জায়গা, বেস্ট জায়গা বলা যেতে পারে। এই যে এখানে সব রকমের গাছ পাওয়া যায়, আর টিএস এরকম একটা ফেমাস দোল চত্বরের দিকে, একদম সব কিছু অ্যাভেলেবেল পাবো। ওইদিকে আসে তুই জানি দেখি বাবা, ফাইনালি দেড় ঘন্টা বৈশা থেকে দেন আসতে হবে সব কিছু। অনেকদিন পর আমি আর আপু ঠিক মারো সাথে এখন হচ্ছে বাসায় যাচ্ছি। অনেকক্ষণ সেই 11টায় বের হয়েছি, এখন 4টা বাজে। আজকে দুই বোন মিলে ঘুরলাম। এখন তো দেখা যায় কি যে বেশি ফ্যামিলি মেম্বারদের সাথে বের হওয়া হয় না আমার, এখন বেশি হচ্ছে কিন্তু সবার সাথে বের হওয়া হয় না, তাই টুকটাক এখন একটু বাইরে যাওয়া দেখি। এক একদিন এক এক জনের সাথে বের হচ্ছি, দেখছি কার সাথে ঘুরে। অবশ্য আমি আর আপু আগেও বের হইতাম, হতাম আর কি, এখন একটু কম বের হওয়া হয়। আবার অনেকজন দুজন বের হয়েছে সবাইকে দেখে।
হাই এভরিওয়ান, অনেকদিন পরে একটু বাহিরে যাচ্ছি, দেখি কই কই যাওয়া যায়। মানে এখন তো লকডাউন পড়ার পর ফ্যামিলির সাথে বের হয়নি, আজকে আম্মু আর ছোট বোনের সাথে বেরোচ্ছে, অনেকদিন পর এখন একা একা বেশি যাওয়া হয় আর কি, ওরকম। তো চলেন দেখে আসি কই কই যেতে পারি, টুকটাক কত দূরে যাব না। এখন হচ্ছে আমি ছোট হাই এই যে ও এরকম গেটআপ দিয়ে মনে হচ্ছে কই জানি যাচ্ছে ওর দিকে। হ্যালো, এই তো আমি, সামনে হচ্ছে আম্মু, দুইজন তিনজন মিলে আল্লাহ জানাচ্ছি কই যাবো, কই যাওয়া যায়। আম্মু দুটো বোন কই যাওয়া যায় কিনা ভাবতেছি, কিন্তু স্বপ্ন তো যাবো আম্মুর সাথে, বেরোয় যেও তো বাজার ঘাট তো থাকবেই, আমার ছোট বোন একটা ডিজাইন দেখতে তো। বৃষ্টি পড়তেছে হালকা হালকা, অনেকদিন পরে ছাদে আসলাম, গাছের অবস্থা দেখতেছি কি অবস্থা, অনেকদিন ধরে আমি ছাদে আসি না, অনেকদিন পরে আসলাম। ও আম আস, ছোট ছোট আম আসছে অনেকগুলো, এই তো এদিকে হচ্ছে টাইম ফুল আসছে দেখলাম, বাকি টাইম ফুলও আছে, পুঁই শাক ইয়েটি যে এলাচ গাছ, এই যে এখানে এটাতে করলা গাছ লাগাইছে এখনো হয়নি, গোলাপ ফুল ঝরে গেছে, বৃষ্টি বৃষ্টি পড়তেছে, এই যে বাতাস পুরা বৃষ্টি ঝিরঝির জম। একটু মার্কেটে যাচ্ছি, সন্ধ্যাবেলা বের হয়েছি, অনেক দিন পরে হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা বের হইলাম, মানে ভাবছিলাম আজকে যাব না, পরে আবার কালকে নাকি মার্কেট অফ থাকবে, সে কারণে আজকে যাও আর কি, চলেন দেখি কি করা যায়। অনেকদিন পর বের হচ্ছে, সন্ধ্যাবেলা যাচ্ছি, ফাইনালি রিক্সা খুঁজে পাইছি, এতক্ষণ রিক্সা পাইনি, হাঁটতেই হয়েছে হাঁটতেই হয়েছে, যাচ্ছি দেখি কতক্ষণ লাগে, কি কি কিনতে পারি। এক কপি 10 টাকা। বাসায় চল যাচ্ছি, অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন বাসায় যাচ্ছি, দেখি আজকে যাওয়ার সময় জ্যাম ওরকম নাই, বাট আসার সময় প্রচুর জ্যাম পাইছি, অনেক দেরি হয়েছে, এই যে ফাঁকা রাস্তা, এখন পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তা, যাই বাসায় এখন। Thank you.
ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আর আমি তো কি কি করছি টুকটাক সেটাই শেয়ার করছি। আর এক জায়গায় ঘুরতে যাবো সেটা তো এখন বলবো না, সেটা সারপ্রাইজ হিসেবেই থাক। দেন কোথায় যাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমাস ডায়েরির সঙ্গে থাকবেন।